প্রাণ লিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। কাতার, দুবাই ও কানাডা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মিজানুর রহমান। কাতারে ভারতীয় মালিকাধীন কার্স ট্যাক্সি কোম্পানিতে ন্যায্য বেতন, বোনাস সহ দৈনিক 8 ঘন্টা কাজ নিশ্চিতকরণের দাবিতে কাতার সরকারের সহযোগিতা কামনা করছে গেল 4 দিন ধরে কর্মবিরতি পালন করা কোম্পানিতে থাকা 190 জন বাংলাদেশি ট্যাক্সি চালক। এসব ট্যাক্সি চালকের অভিযোগ, চুক্তি অনুযায়ী 8 ঘন্টা কাজ করার কথা থাকলেও তাদের 16 ঘন্টা কাজ করতে হচ্ছে। চুক্তি অনুযায়ী শতকরা 30% কমিশনের পরিবর্তে মাত্র 10% কমিশন পাচ্ছেন বলেও তারা জানান। এসব বাংলাদেশি ট্যাক্সি চালকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন পাকিস্তানি, নেপালি ও ভারতীয় ট্যাক্সি চালকেরা। জনগণ ও গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপ ভিত্তিক সংগঠন সিটিজেন মুভমেন্টের আহ্বায়ক এম এ মালেক। পূর্ব লন্ডনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আলোচনার মাধ্যমে সংকট সমাধান